এই যে আমার হবু বউ আসছে, আজকে ফাংশন আছে জানো তো ওই ওই পাড়ায়। কি রে এটা নিলি কেন? রাস্তার কুকুরগুলো পেছনে লাগলে পিটবো। কই কুকুর তো দেখি না একটু, আজ দেখাবো। কুকুরের ঘেউ ঘেউ শুনলে না? ধরো তো দেখি তোমার খাঁচাটা। খাঁচা? এই যে খাঁচা, খাঁচাটা তো চামড়ার চাদর দিয়ে ঢাকা আছে। চাদরটা সরাও, দেখি খাঁচাটায় কতটা জায়গা আছে। এটা সরাবো কি করে? আমি সরিয়ে দিচ্ছি। ও সরাবে। এই এই ওই বাবু, ওই আরে এই বাবু যাচ্ছে। আমার এই চাদরটা না বড্ড ভালো, তোমাকেই আমার জামাই বাবু বানাবো। সত্যি বলছিস? হ্যাঁ গো সত্যি। তবে তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ কি কি? বল 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 বল। ময়নাদি না পেয়ারা খেতে খুব ভালোবাসে, তোমাকে না ময়নাদিকে পেয়ারা খাওয়াতে হবে, ডাসা ডাসা পেয়ারা। হ্যাঁ তোর জন্য এই এই এত পেয়ারা নিয়ে যাব। লোক কি ছেলে, মনটা ছেলে, শনটা ছেলে, চুনুন। পেয়ারা কথা বলেছিলাম, ময়নাদি বলেছে আম হলে খাবে, পাকা মিষ্টি আম, পেয়ারা খাবে না। পাকা আম? পাকা আম কোথায় পাবো? এটা তো আমের সিজনও নয়। যার জন্য ঘরে খাট বিছানা তৈরি করাচ্ছ তার জন্য কয়েকটা আম আনতে পারবে না? তাহলে তো কলকাতায় যেতে হয়। কলকাতায় শুনেছি নিউ মার্কেটে আম পাওয়া যায়। তাহলে দেরি করছো কেন? কালই বেরিয়ে পড়ো। ময়নাদি লাল পাড় শাড়ি পরে তোমার হাত থেকে লাল টুকটুকে আম নেবে। কাল নয়, অত দেরি আমার সইবে না। আমি আজই কলকাতায় চলে যাচ্ছি, তুই ময়নাকে বলবি লাল পেড়ে শাড়ি পরে বসে থাকতে, বুঝেছিস? আমি যাচ্ছি। এই মরেছে। ও দাদা ওগুলো দিয়ে যাও, দেখি যদি খায়। হ্যাঁ আমি তাহলে আসছি। আচ্ছা দুর্গা দুর্গা।